আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি আর একটি নতুন চাকরি বিজ্ঞপ্তিতে সবাইকে স্বাগতম বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবসা নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে চলুন এক নজর জেনে নিই পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের সময়সীমা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা জনমাল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি দুই ক্যাটাগরির পদে মোট বাইশ জনকে নিয়োগ দেবে পদের নাম কাউন্সিলর ইন্সপেক্টর পদ সংখ্যা তেরো গেট নয় বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা যোগ্যতা চার বছর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পরবর্তী পদ কাউন্সিলর কাম ইন্সপেক্টর পদ সংখ্যা নয় গেট নয় বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা যোগ্যতা এনভারমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং ফলিত রসায়ন কৃষি রসায়ন ইত্যাদি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আবেদন প্রক্রিয়া প্রার্থীরা জবস ডট গভ ডট এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছশো বারো টাকা সূত্র বাংলাদেশ প্রতিদিন ছয় মার্চ দু হাজার তেইশ সম্মানিত বিহার্স এস ক্লাসকে সর্বশেষ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেট পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির সবার আগে পেতে চান সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম